guys, welcome back to my channel. I am Pratiksha Mitra Chakraborty. You are watching our vlog channel, Pratiksha Mitra Vlogs. আজকে কালকে থেকে কি হয়েছে জানি না কলকাতা আসার পর থেকে আমার গলাটা খুব খুসখুস করছে আর কাশি হচ্ছে তো সেই জন্য আমি একটুখানি আস্তে আস্তে কথা বলছি নরমালি আমি খুব জোরে জোরে কথা বলি যাই হোক এখন হচ্ছে দুপুরবেলা আজকে উঠেছি অনেকক্ষণই উঠে সকালের দিকে আর ব্লগটা স্টার্ট করিনি এখনই করছি দুপুরবেলা তো এখন বাজে হচ্ছে বেলা আড়াইটে মানি এখন খেতে দিচ্ছে আগে লাঞ্চটা করে নিই তারপরে আজ থেকে অ্যাকচুয়ালি এখানের গোছান গাছানগুলো স্টার্ট করব কালকে অবধি কিছুই করিনি এখনও ঘরের মধ্যে সুটকেসই পড়ে রয়েছে ওইভাবে মানে যেরকম এসেছিল সেভাবেই সব পড়ে আছে সুটকেস থেকে জিনিস বার করছি ইউজ করছি রাখছি ভাজ করছি সব ওখানেই করছি তো আজকে থেকে একটু একটু করে গোছানোটা স্টার্ট করব তো তার জন্য আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই সো যাই করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো এখন খাচ্ছি হচ্ছে ডিমের অমলেট ডাল রুটি এখানে মিক্সড ভেজ ভাত ওখানে লাল শাক আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে একচুয়ালি সাড়ে তিনটে না পৌনে চারটে মতন বাজে খাওয়া দাওয়া সব হয়ে গেছে তারপরে একটু বাইরে বসে গল্প করলাম আর এখন আমি চলে এসেছি ঘরে কারণ এবার আমাকে একটুখানি গোছান গাছানটা করতে হবে যদিও খাটের মধ্যে সব জিনিসপত্র মানে খানিকটা নামিয়েছি এখন ঠিকঠাক করে নামাবো নামিয়ে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে হচ্ছে বুঝতে পারছি না কোথায় কোনটা রাখবো একটুখানি আর আরও যেহেতু আমাদের ট্রাকে যে মালগুলো গেছে সেগুলো এখনও আসেনি তো সেগুলো আসলে তখন আবার সেগুলোকে রাখতে হবে এই সমস্ত কিছু নিয়ে আমি ভাবছি যে কোথায় রাখবো কী রাখবো সেটার জন্য একটুখানি ডিলে করছিলাম গোছানোটা যাই হোক এখন আমি গোছাতে স্টার্ট করি তো প্রথমে কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম যে আগে আলমারিটা থেকেই স্টার্ট করি তো যেটা হয়েছে হচ্ছে আলমারির মধ্যে এখন অন্য মানে আমাদেরই জামা কাপড় যেগুলো ঠাকুর পুকুরে ছিল সেখান থেকে নিয়ে এসে আবার এখানে রাখা রয়েছে তো আগে সেগুলোকে খালি করব সেগুলোকে আগে এখন আমি খাটের মধ্যে নামাই তারপরে আগে জায়গাটা খালি হোক তারপর আই স্টার্ট থিঙ্কিং আমি বুঝতে পারছি না কোথায় কি করবো আগে এই জায়গাটাকে খালি করি আমার সুটকেসে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে বার করে রেখে নিলাম আর আগে থেকে এখানে যেগুলো ছিল সেগুলোকেও একটু এদিক ওদিক করেছি যদিও এখনও বিছানার উপরে পড়ে আছে অনেক জিনিস আর উপরে র্যাকটাকে জাস্ট একটু শর্ট আউট করলাম এখন যেটা করব হচ্ছে বিতোষকের যে জামাগুলো মানে জামা কাপড়গুলো এখানে বাইরে রয়েছে সেগুলোকে ওর সাইডটাতে কাবার্ডের আমাদের অ্যাকচুয়ালি সাইড দুটো ডিভাইড করা তো ওর সাইডটাতে ওগুলোকে এখন রেখে দেবো কারণ ওরগুলো তো ওই এসে গোছাবে আমি রাখলে হবে না তো সেই জন্য ওর জিনিসগুলো এখন আগে আলাদা করে দিই তাহলে আমার একটু গোছাতে সুবিধা হবে একটুখানি ব্যাগটা মানে আলমারিটা গুছিয়ে নিলাম অ্যাকচুয়ালি যে সুটকেসে যা যা এনেছিলাম আর একটা ডাফেল ব্যাগ ছিল তার মধ্যে যা যা কিছু ছিল সেগুলোকে মোটামুটি অ্যারেঞ্জ করে নিয়েছি যদিও এখনও বিছানা অগোছালোই রয়েছে এখন যেগুলো রয়েছে এগুলো এখানে আর রাখবো না এগুলো ভাবছি ওই সুটকেসে করে খাটের বক্সটার ভেতরে রেখে দেবো বা কিছু কারণ ওইগুলো আমি সবসময় অত ইউজ করি না এখানে ছিল তো সেগুলোকে বের করলাম করে যেগুলো অ্যাকচুয়ালি আমি পরবো সেগুলোকে রাখলাম আর এখন যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে যেগুলো ট্রাকে করে আসছে সেগুলো ওগুলো আসলে তখন আবার বাকি জায়গায় ওগুলোকে ঠিকঠাক করতে হবে আজকে আপাতত মোটামুটি একটা হলো গোছানো একদিকে ভালো হলো বিকজ বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে স্টার্ট করব এখন যেটা বাকি সেটা হচ্ছে পুরো ঘরটা মানে বাকি জিনিসপত্র আলমারি ছাড়া বাকি জায়গাগুলো গোছানো তো এখন আপাতত একটু চা খাচ্ছি
এখন বাজে হচ্ছে বিকেল 6:15। সো চাটা খাই আর মানে গলাটা না কি হলো জানি না, খুশখুশ করে বসে যায়নি, একটু গলাটা চেপে গেছে। তো যাই হোক, ওই জন্য চাটা খাই আর একটুখানি টিভি দেখি, একটু রেস্ট নেবো, তারপরে আবার যা করার করবো। এখন বাজে হচ্ছে 7:30 আর আমি আর ঠাকুরপো এখন একটু যাচ্ছি অ্যাক্রোপলিস মল, একটুখানি ঘুরবো আর প্লাস আমার একটা দুটো কাজও আছে, তো সেগুলো এখন আমি ডিসক্লোজ করতে চাই না, আগে দেখি যে পারপাসে যাচ্ছি যেটা হয় কি না, তো সেই জন্য এখন যাচ্ছি একটু অ্যাক্রোপলিস। একটা মোটামুটি মানে যে কারণে এসেছি সেটার হাফ হয়েছে, এখন আরও ঘুরে ঘুরে এক্সপ্লোর করে দেখছি আমি আর ঠাকুরপো। এখন একটু মলটা ফাঁকাও আছে কারণ মেবি একটু পরে বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য এখন একটু ঘুরে ঘুরে দেখছি, আজকে জাস্ট এক্সপ্লোরই করতে এসেছি, তো এখন সেটাই দেখছি। তো এখন আমরা এখানে কুকিজ অর্ডার করলাম প্লাস ডোনাট, ডোনাট আমি আগে কখনো খাইনি সেই জন্য ভাবলাম ফার্স্ট টাইম একটু ট্রাই করি। সো এই দুটো ডোনাট নিয়েছে, একটা আমার একটা ঠাকুরপো, আর এখানেও দুটো কুকিজ, একটা আমার আর একটা ঠাকুরপো। এখন বাজে হচ্ছে 9:45 আর আমি আর ঠাকুরপো ওখান থেকে ঘুরে টুরে চলে আসলাম। অ্যাক্রোপলিসে আমি যে পারপাসে গেছিলাম সেটা হাফ হয়েছে, হাফ হয়নি, তো যাই হোক ওখান থেকে আমি দুটো জিনিস কিনেছি, কী কিনেছি সেটা একটু পরে দেখাবো। আজকে বিতোষকের এখানে কলকাতায় আসার পর ফার্স্ট ডে জয়েনিংয়ের, তো সেই জন্য গেছে, এখনও ফেরেনি অফিস থেকে, ফিরলে তারপরে ওকে বলবো একটু ক্যামেরাটা ধরে দিতে, তখন তোমাদেরকে এটা আনপ্যাক করে দেখাবো। এটা কিছুই না, ঘরের একটা জিনিস, তো ওখানে একটু ঘোরাঘুরি করলাম আর তারপরে এখন বাড়ি চলে আসলাম। তো তোমরা তো দেখলে যে আমি আর ঠাকুরপো গেছিলাম হচ্ছে অ্যাক্রোপলিস, আর সেখানে যে পারপাসে গেছিলাম সেটা যেটা বললাম হাফ হয়েছে, হাফ হয়নি, আর সেটার সঙ্গে আমি অ্যাকচুয়ালি বাথরুমের জন্য একটা জিনিস কিনে নিয়ে এসেছি, দুটো বাথরুমের জন্যই আমাদের এখানে দুটো বাথরুম আছে, একটা আমাদের বেডরুমের ভেতরে একটা বাথরুম আর একটা বাইরে মানিদের ঘরের সাথে একটা বাথরুম আছে। তো সেই দুটো বাথরুমেরই যেটা হয় হচ্ছে যে মিররটা যেটা লাগানো বেসিনের উপরে, ওর সামনে যে র্যাকটা থাকে না ওর উপরে ব্রাশ ট্রাশগুলো চড়ানো থাকে, তো সেইটার জন্য আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা কিছু কিনবো, তো কী কিনবো সেটাও আমি ভাবছিলাম, কিন্তু নর্মাল ওই যে কাপ কী বলে তোমার ব্রাশ রাখার জায়গাটাকে ওগুলো আমার ভালো লাগে না, তো আমি ভাবছিলাম যে একটু কাপ কিনবো, ওই যে বড়ো সাইজের যে কাপগুলো হয় না ওইগুলো কিনবো, কিনে রাখবো, তাহলে সেটা দেখতেও ভালো লাগবে। তো আমি দুখানা এই কাপ কিনেছি, সেম কাপ এরকম অ্যাক্রোপলিস মলে মিনিসো যে স্টোরটা আছে সেখান থেকে কিনেছি, আর এই কাপগুলো আমার নিল হচ্ছে 250 rupees করে, এই এই যে এরকম এত বড় সাইজটা, এত বড় সাইজ, এর মুখটা অনেকটা বড় যাতে অনেকগুলো জিনিস ধরে। এই যে একটা ইয়েলো কিনেছি আর একটা ব্লু কিনলাম, কারণ আমাদের বেডরুমের ভেতরের যে বাথরুমটা সেটার যে দেওয়ালের টাইলসটা সেটা একটু ইয়েলো ইয়েলো শেডের, ইয়েলো আর হোয়াইটের মিক্সচার, তো সেই জন্য এরকমই আমার মনে হলো এটা ঠিক যাবে ওটার সাথে, আর ওই বাথরুমটার যে টাইলসটা সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুঁজছিলাম কিন্তু পেলাম না, সেই জন্য আমি ভাবলাম যে এইটা নিই, বিকজ এটা হচ্ছে ব্লুয়েরই শেড রয়েছে, একটু ডার্ক তারপর লাইট হোয়াইট, তো এটা ওটার সাথে ভালোই চলে যাবে। তো এই দুটো জিনিসকে আমি ওখানে আয়নার যে সামনে র্যাকটা ওটার উপর রাখবো, রেখে এর মধ্যে আমি ব্রাশ পেস্ট এগুলো সব রাখবো, কারণ ওই নর্মাল স্ট্যান্ড আমার ভালো লাগে না, তাই জন্য আমি ভাবলাম যে এটা আনি। তো ওই দুটো 250 আমার নিয়েছে প্লাস এই ক্যারি ব্যাগের জন্য আরও 10 টাকা, সেটাই আমি আর ঠাকুরপো গিয়ে কিনে নিয়ে আসলাম। যারা অ্যাক্রোপলিসে জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য বলছি যে অ্যাক্রোপলিস মলের ভেতরে মিনিসো যে স্টোরটা ওখানে তোমরা আসতে পারো, ওখানে প্রচুর সুন্দর সুন্দর কিউট কিউট সা জিনিস পাওয়া যায়, প্রচুর আনকমন আনকমন জিনিসও পাওয়া যায়, তো আমার মিনিসো স্টোরটা খুব ভালো লাগে, মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো জিনিস পাওয়া যায়, খুব ওভার প্রাইসড নয়। এখন বাজে হচ্ছে 10:20 আর এখন আমরা যাই আর গিয়ে ডিনারটা করে নিই। এখন বিতোষক খাচ্ছে ভাত, আমি খাবো রুটি, তার সঙ্গে অমলেট, ডাল,
পাঁচ মিশালি তরকারি, ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল, আর পাপা আবার এখন পিঠে খাচ্ছে। এখন বাজে হচ্ছে রাত্রি 12:30, আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন সবাই যে যার মতন শুতে চলে গেছে। তো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে প্রত্যেক দিন ঠিক 10:00, তো সেই সব নতুন ব্লগসের নোটিফিকেশনস পেতে হলে ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য অল অপশন। তো চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার ঠিক 10:00 আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।